কেমন তোমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বই? কি কি আছে এই গণিত বইতে? এই বইয়ের প্রতিটি অভিজ্ঞতা থেকে তোমরা কি কি শিখতে পারবে? ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সবই তোমরা জানতে পারবে। বলতে পারো এই ভিডিওটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের একটা রিভিউ। আগের কারিকুলামের অধ্যায়কে এই কারিকুলামে বলা হয় অভিজ্ঞতা। তোমাদের এই বইতে 9টি অভিজ্ঞতা রয়েছে, যার শিরোনামগুলো হলো প্রাত্যহিক জীবনে সেট, অনুক্রম ও ধারা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ, পরিমাপে ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এবং বিস্তার পরিমাপ। এখন আমি তোমাদের নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বইটি পুরাতন কারিকুলামের গণিত বইয়ের সাথে তুলনামূলক বিশ্লেষণ করব। নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলামের বই তুলনা করা খুবই কঠিন, কারণ তোমরা জানো নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলাম এই দুই কারিকুলামের শিখন পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তাই এই দুইটি বই তৈরি করা হয়েছে সম্পূর্ণ আলাদাভাবে। তবুও যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটি তোমাদের নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বইয়ের কভার পেজ, আর এটি পুরাতন কারিকুলামের গণিত বইয়ের কভার পেজ। নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বইটি শুধুমাত্র নবম শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পুরাতন কারিকুলামের গণিত বইটি নবম ও দশম শ্রেণীর জন্য তৈরি করা হয়েছিল। নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বইতে 9টি অভিজ্ঞতা আছে। পক্ষান্তরে পুরাতন কারিকুলামের নবম ও দশম শ্রেণীর জন্য গণিত বইতে 17টি অধ্যায় ছিল। পুরাতন কারিকুলাম ও নতুন কারিকুলামের গণিত বইয়ের অধ্যায়গুলো এবং অভিজ্ঞতার শিরোনামগুলো দেখলেই বোঝা যায় নতুন কারিকুলামের বইয়ে গণিতের বাস্তব প্রয়োগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন দেখো, পুরাতন কারিকুলামের নাম সেট ও ফাংশন, নতুন কারিকুলামে সেটা হয়েছে প্রাত্যহিক জীবনে সেট। সেট যে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় এটি নতুন কারিকুলামে বেশি ফোকাস করা হয়েছে। আবার দেখো সূচক ও লগারিদম, এই ক্ষেত্রে নতুন কারিকুলামে লগারিদমের ধারণা ও প্রয়োগ, দেখা যাচ্ছে এখানে লগারিদমের প্রয়োগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে লগারিদমের প্রয়োগ হয় সেগুলো বেশি দেখানো হয়েছে এখানে। আবার ত্রিকোণমিতি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরাতন কারিকুলামে যেটার নাম ত্রিকোণমিতিক অনুপাত, নতুন কারিকুলামে সেটা দেখানো হয়েছে পরিমাপের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যে পরিমাপ করতে লাগে এটা এখানে বোঝানো হয়েছে। আবার দেখো কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, বিভিন্ন প্রকার কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি ব্যবহৃত হয় নতুন কারিকুলামে, তা দেখানো হয়েছে। তারপরের অভিজ্ঞতাটি হচ্ছে সুষম ও ঘনবস্তুর পরিমাপ, এই অভিজ্ঞতায় সুষম ও ঘনবস্তু কিভাবে পরিমাপ করতে হয় তা ভালোভাবে দেখানো হয়েছে। তারপরের অভিজ্ঞতা হচ্ছে বিস্তার পরিমাপ, বিভিন্ন অভিজ্ঞতা তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় এখানে বাস্তব জীবন এবং বাস্তব জীবনের বিভিন্ন প্রয়োগে যে গণিতের বিভিন্ন বিষয়গুলো ব্যবহৃত হয় সেগুলো বেশি দেখানো হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।